নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, আজিৰ পৰা ৰাজ্যজুৰি আৰম্ভ হৈছে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অসম আৰক্ষীৰ অভিযান। ৰাজ্যৰ মুঠ 4,004 অবৈধ স্বামীক গ্ৰেপ্তাৰ কৰিব অসম আৰক্ষীয়ে। আৰু এই বাল্য বিবাহ ৰোধ কৰা অভিযানত প্ৰথম টাৰ্গেট হ'ব মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰী। কঠোৰ সকিয়নি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। মোল্লা, জোনাব, কাজীক কঠোৰ সকিয়নি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। বাল্য বিবাহ ৰোধ কৰা অভিযানত প্ৰথম টাৰ্গেট হ'ব মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰী। হাৰি যাব নোৱাৰিব বাল্য বিবাহ কৰোৱা মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰী। ৰেজিষ্টাৰ বহিলৈ সাজু হৈছে অসম আৰক্ষী। বাল্য বিবাহ সন্দৰ্ভত ভুৱা তথ্য দেখুৱাই মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰীয়ে। দুখনকৈ ৰেজিষ্টাৰ ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰীৰ বিৰুদ্ধে। এখন অৰিজিনেল আৰু এখন চৰকাৰক দেখুৱাবলৈ ৰেজিষ্টাৰ ব্যৱহাৰ কৰে মোল্লা, জোনাবসকলে। চৰকাৰে ধৰা পেলাইছে মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰীৰ চতুৰালি। আৰু এনে অনিয়ম কৰা মোল্লা, জোনাব, কাজী আৰু পূজাৰীক গ্ৰেপ্তাৰ কৰিব অসম আৰক্ষীয়ে। পৰৱৰ্তী খবৰ, বাল্য বিবাহ সন্দৰ্ভত বৃহৎ ঘোষণা ৰাজ্য চৰকাৰৰ। কেৱল স্বামীয়েই নহয়, বিয়াৰ লগত জড়িত কাজী, পূজাৰী, মৌলনা সকলো গ্ৰেপ্তাৰ হ'ব। ফুল একশ্যন মোডত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ। কেৱল 5,000ই নহয়, অসমত গ্ৰেপ্তাৰ হ'ব 50,000 লোক। কেৱল স্বামীয়েই নহয়, বিয়াৰ লগত জড়িত কাজী, পূজাৰী, মৌলনা সকলো গ্ৰেপ্তাৰ হ'ব। ফুল একশ্যন মোডত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ। কেৱল 5,000 নহয়, গ্ৰেপ্তাৰৰ সংখ্যা হ'ব পাৰে 50,000লৈকে। বিগত 7 বছৰত হোৱা সকলো বাল্য বিবাহৰ তথ্য লৈ সাজু হৈছে ৰাজ্য চৰকাৰ। আজিৰে পৰা আৰম্ভ হৈছে অভিযান। কাইলৈ পুনৰ নতুন তালিকা প্ৰকাশ কৰিব চৰকাৰে। বিয়াৰ লগত জড়িত সকলোকে চাফা কৰি দিয়াৰ হুংকাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। যি ধৰ্মৰে নহওক কিয়, কোনেও বাছি নাযায়। কেইটামান ঘণ্টাৰ ভিতৰতেই মুখ্যমন্ত্ৰীৰ দ্বিতীয়টো বৃহৎ ঘোষণা। বাল্য বিবাহ কৰা স্বামীক গ্ৰেপ্তাৰ হোৱাৰ পিছত পত্নীক দিয়া হ'ব বিনামূলীয়া চাউল আৰু অৰুণোদয় আঁচনি। এই বৃহৎ ঘোষণা ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। পৰৱৰ্তী খবৰ, দেশৰ বিশিষ্ট উদ্যোগপতি গৌতম আদানীৰ বাবেই এতিয়া বিপদত পৰিছে দেশৰ কোটি কোটি লোক। বিপদত পৰিছে LIC আৰু SBI গ্ৰাহকসকল। নৰেন্দ্ৰ মোদীৰ ঘনিষ্ঠ মিত্ৰ হোৱাৰ বাবেই গৌতম আদানীৰ বিৰুদ্ধে লোৱা হোৱা নাই বিহিত ব্যৱস্থা। এই অভিযোগ আম আদমী পাৰ্টীৰ। বন্ধুৰ বিয়াগম কেলেংকাৰী দেখিও শুই আছে প্ৰধানমন্ত্ৰী মোদী। নৰেন্দ্ৰ মোদীৰ ঘনিষ্ঠ মিত্ৰ হোৱাৰ বাবেই এতিয়ালৈকে ব্যৱস্থা লোৱা নাই চৰকাৰে। গৌতম আদানীৰ টকাৰে চলে BJP। গৌতম আদানীৰ জাহাজেৰে ভ্ৰমণ কৰে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। কোনো লোকে নিজৰ কন্যাৰ বিবাহৰ বাবে LIC আৰু SBI ধন জমা ৰাখিছিল। আকৌ কোনো লোকে বৃদ্ধকাল সুৰক্ষাৰ বাবে বিনিয়োগ কৰিছিল ধন। জনতাৰ টকাৰ লগত থেতালি খেলিলে মোদীৰ বন্ধু আদানীয়ে। জনতাৰ টকা ডুবি যোৱা দেখিও শান্তিত শুই আছে প্ৰধানমন্ত্ৰী মোদী। দেশৰ 135 কোটি জনতাক বিপদত পেলোৱা ভয়ংকৰ কেলেংকাৰী কৰিছে গৌতম আদানীয়ে। গৌতম আদানী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে গৌতম আদানী আৰু নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰে আম আদমী পাৰ্টি। আপৰ সাংসদ সঞ্জয় সিঙৰ এই বিস্ফোৰক মন্তব্য। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যজুৰি আৰম্ভ হৈছে অসম আৰক্ষীৰ অভিযান। অবৈধ স্বামীক চাফা কৰিবলৈ 9টা পদক্ষেপ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। অবৈধ স্বামীক চাফা কৰিবলৈ 9টা পদক্ষেপ লৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ৰাজ্যৰ কাৰাগাৰ ভৰিব অবৈধ স্বামীৰে।
অবৈধ স্বামীর বিরুদ্ধে কাউন্টডাউন আরম্ভ হিমন্ত সরকারের। বাল্য বিবাহ করা লোকের বিরুদ্ধে আগন্তক ছয় সাত দিনলৈ চলিব অভিযান। চৈধ্য বছরের তলর ছোৱালীক বিয়া করা লোকক পক্সো আইনের অধীনত গ্রেপ্তার করা হব। পূর্বে বাল্য বিবাহ করা লোককে গ্রেপ্তার করিব প্রশাসনে। সাত বছরের ভিতর বাল্য বিবাহ করা স্বামী সকল পড়ব বিপদত। সন্তান জন্ম দিয়ে অবৈধ স্বামীক যাবজ্জীবন কারাদণ্ড দিয়ার হুঙ্কার দিছে হিমন্ত বিশ্ব শর্মায়। বাল্য বিবাহ রোধ করা অভিযানত প্রথম টার্গেট হব মোল্লা কাজী জোনাব আর পুরোহিত সকল। বাল্য বিবাহ সন্দর্ভত ভুয়া তথ্য দেখুয় মোল্লা কাজী জোনাব সকলে। গ্রেপ্তার হওয়া অবৈধ স্বামীর পত্নীক দিয়া হব সরকারি ধন আর চাউল। অবৈধ স্বামীর পত্নীক অরুণোদয় আঁচনির ধন দিয়ার ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। বিনামূল্যা চাউল দিয়া হব গ্রেপ্তার হওয়া স্বামীর পত্নীক। ইতিমধ্যে অবৈধ স্বামীক ধরবলে নম্বর মুক্তি করেছে আরক্ষীয়ে। অবৈধ স্বামীর খবর আপনিও দিব পারিব আরক্ষীক। আপনার অঞ্চলত আছে নাকি অবৈধ স্বামী? যদি আছে তেন্তে হোয়াটসঅ্যাপ করক 9132699735 নম্বরত। পরবর্তী খবর, চলিত বর্ষর অক্টোবর মাহর পর আরম্ভ হব নলবাৰী মেডিকেল কলেজ। এই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নলবাৰীর দক্ষিণ গাঁওয়ের নবনির্মিত চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল আজি পর্যবেক্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, অহা অক্টোবর মাহর পর আরম্ভ হব এই চিকিৎসা মহাবিদ্যালয়ের কাম। লগতে কয় যে অহা আগস্ট মাহর পর চিকিৎসা মহাবিদ্যালয়ের নিযুক্তি পর্ব আরম্ভ হব। মহাবিদ্যালয়ত উপস্থিত হয়েই প্রথমতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রতিটি বিভাগরে তদারক করে, অপিডি কক্ষও পরিদর্শন করে। ইপিনে মুখ্যমন্ত্রীগুলিয়ে নলবাৰীত চিকিৎসা মহাবিদ্যালয় পরিদর্শন করার সময় উপস্থিত থাকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আর পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। পরবর্তী খবর, সাহিত্য সভার আজি লক্ষিমপুর জেলার স্থানীয় বন্ধ ঘোষণা জেলা প্রশাসনের। লক্ষিমপুর জেলার নারায়ণপুরের মণিকাঞ্চন ক্ষেত্রত অনুষ্ঠিত সাহিত্য সভার 76 সংখ্যক অধিবেশন চলি আছে। ইয়ার পরিপ্রেক্ষিত লক্ষিমপুর জেলা প্রশাসনে সমগ্র জেলাখনত 3 ফেব্রুয়ারী অর্থাৎ আজি শুক্রবার দিনটি স্থানীয় বন্ধ হিসাবে ঘোষণা করেছে। জেলা উপায়ুক্ত সনিত ছত্তাবনের বৃহস্পতিবার স্বাক্ষরিত PER 37/72/2023 PER LKPR নম্বরের এক নির্দেশনা যোগে NI Act 1881 অধীনত জারি করেছে এই বন্ধ। এই স্থানীয় বন্ধর ঘোষণা শিক্ষানুষ্ঠানের পরীক্ষা, সাক্ষাৎকার, গুণোৎসব আদি পূর্ব নির্ধারিত কার্যসূচীর ক্ষেত্রে প্রযোজ্য নহব বলে জানিবলৈ দিছে। পরবর্তী খবর, আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক প্রতিবেদনের পিছতেই এতিয়া হুড়াহুড়ে কমিছে গৌতম আদানির সম্পত্তি। এইবার এশিয়ার আটাইতকৈ ধনী ব্যক্তির পরিচয় হেরালে গৌতম আদানিয়ে। গৌতম আদানি আর এতিয়া এশিয়ার আটাইতকৈ ধনী ব্যক্তি নহয়, মুকেশ আম্বানিও শের পেলালে গৌতম আদানিক। এদিনতে 1,00,000 কোটি টাকা লোকসান আদানি গ্রুপর। বর্তমানলৈকে $100 বিলিয়ন অর্থাৎ 8,00,000 কোটি হেরালে গৌতম আদানিয়ে। বৃহস্পতিবার লোকসান আদানি গ্রুপর প্রতিটি কোম্পানির। আর অলপ তললৈ নামিলেই বিশ্বর ধনাঢ্য ব্যক্তির তালিকার পরাই বাহির হব গৌতম আদানি। বিশ্বর আটাইতকৈ ধনী লোকের তালিকাত 15 নম্বরলৈ নামি আহিছে গৌতম আদানি। পরবর্তী খবর, বাল্য বিবাহর বলি হওয়া কিশোরীক পুনৰ সংস্থাপনের ব্যবস্থা করিব সরকারে। এই বৃহৎ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাল্য বিবাহক লৈ কঠোর হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেছিল। আর তার মাজতেই আজি টুইটার হ্যান্ডেলর জড়িয়ে কোন জেলাত কিমান অবৈধ স্বামীক গ্রেপ্তার করা হব তার এখন তালিকা প্রকাশ করেছে। ইয়ার মাজতে বাল্য বিবাহ সন্দর্ভত সংবাদমেল সম্বোধন করে কেতবর গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়।
তেও কয় যে বাল্য বিবাহৰ বলি হোৱা কিশোৰীৰ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব চৰকাৰে। শিক্ষা ব্যৱস্থাৰ মাজলৈ ঘূৰাই লৈ যোৱাৰ চেষ্টা কৰা হ'ব। লগতে মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে অৰুণোদয় আঁচনি, বিনামূলীয়া চাউল আদিৰ তৎক্ষণাত ব্যৱস্থা কৰা হ'ব। স্বামীক গ্ৰেপ্তাৰ কৰাৰ লগে লগে যাতে কইনাগৰাকী বিপদত নপৰে সেয়াও লক্ষ্য ৰখা হ'ব। ৰাজ্য চৰকাৰে সূক্ষ্মভাৱে এই বিষয়টো চাব। অসমত বছৰি প্ৰায় 50,000 বাল্য বিবাহ হোৱাৰ আশংকা আছে বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। তেওঁ কয় যে নামনি অসমত বছৰি হোৱা বিয়াৰ 40% বিয়া বাল্য বিবাহ। ইপিনে আগন্তক বাজেটত এই ক্ষেত্ৰত পুঁজিও ধাৰ্য কৰা হ'ব বুলি বিজেপিৰ কাৰ্যালয়ত সম্বোধন কৰা সংবাদমেলত মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে ৰাজ্যৰ আৰক্ষী থানাসমূহত 4,000ৰো অধিক বাল্য বিবাহৰ গোচৰ পঞ্জীয়ন হৈ আছে। এই গোচৰৰ বিৰুদ্ধে 3 ফেব্ৰুৱাৰী অৰ্থাৎ আজি শুকুৰবাৰৰ পৰা অসম আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে ব্যৱস্থা।